আসসালামু আলাইকুম। আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গোড়ালি ব্যথা অথবা হিল পেইন। আমাদের পায়ের গোড়ালি অথবা তালুতে প্রায়শই দেখা যায় যে কিছু ব্যথা হয় এবং ব্যথাটা দেখা যায় সকালের দিকে বেশি হচ্ছে এবং যত দিন যেতে থাকে তত ব্যথাটা কমতে থাকে। এই ব্যথাটাকে অ্যাকচুয়ালি ডাক্তারীয় ভাষায় প্লান্টার ফাসাইটিস আমরা বলে থাকি। এটা কেন হয়? এটা একটা প্রদাহজনিত রোগ, যে কারণে আমাদের যে পায়ের তালু থাকে সেখানে ইনফ্ল্যামেটরি কিছু চেঞ্জ হয় বা প্রদাহজনিত কিছু সমস্যা দেখা দেয়, যে কারণে আমরা ব্যথাটা অনুভব করি। এই রোগীগুলি আমরা বেশি পেয়ে থাকি ডায়াবেটিক্স পেশেন্টদের মাঝখানে, যারা অনেক দিন ধরে ডায়াবেটিসে ভুগছেন এবং যাদের ডায়াবেটিস কন্ট্রোলে নেই তারা এই সমস্যাটা নিয়ে আমাদের কাছে বেশি আসে। তাহলে এই রোগের প্রতিরোধ কী বা এই রোগের কীভাবে বুঝবো যে আমরা প্লান্টার ফাসাইটিস অথবা পায়ের তালুর প্রদাহজনিত ব্যথায় ভুগছি? এটা বোঝার নিয়ম হচ্ছে, আপনার পায়ের তালুর ব্যথাটা সকালের দিকে বেশি থাকবে, অর্থাৎ ঘুম থেকে ওঠার পরে ব্যথাটা অনেক তীব্র থাকবে এবং আপনি যখন পা ফেলবেন ঘুম থেকে ওঠার পরে তখন আপনার অনেক বেশি ব্যথা অনুভব হবে এবং যত দিন যাবে যত সময় বাড়বে তত আস্তে আস্তে ব্যথাটা কমতে থাকবে এবং প্রত্যেকদিন সকালেই এই ব্যথাটার তীব্রতা বেশি দেখা যায় এবং ব্যথাটা কন্টিনিউয়াস অর্থাৎ সপ্তাহখানেকের উপরে পারসিস্ট করবে এবং আপনার এই ব্যথাটা নর্মালি হয়তোবা গরম পানির ছেঁকে কমে যেতে পারে যদি আপনার তীব্রতাটা কম থাকে। যদি আপনি ডায়াবেটিক্সের পেশেন্ট হয়ে থাকেন তাহলে এটাকে আসলে অবহেলা না করে চিকিৎসাটা শুরু করাটা জরুরি। আমাদের কাছে যখন এই প্লান্টার ফাসাইটিস নিয়ে পেশেন্ট আসে তখন আমরা প্রথমে কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখি এবং এক্সক্লুড করি যে প্লান্টার ফাসাইটিসের কারণটা কী। অনেক সময় ক্যালকিনিয়াম স্পার অথবা পায়ের গোড়ালিতে এক ধরনের হাড্ডি বৃদ্ধিজনিত কারণে এই প্লান্টার ফাসাইটিসটা হয়ে থাকতে পারে। এটা যখন আমরা এক্সরের মাধ্যমে এক্সক্লুড করি দেন আমরা পেশেন্টকে দেখি যে পেশেন্ট কি ডায়াবেটিক্সে ভুগছে নাকি, অথবা পেশেন্টে কি ডায়াবেটিস আগে থেকে ছিল অথবা পেশেন্ট জানে না যে পেশেন্ট ডায়াবেটিক্সে ভুগছে। এটা যখন এক্সক্লুড করা হয়ে যায় দেন আমরা ট্রিটমেন্ট প্রসিডিওরে চলে যাই এবং বাতের জন্য ইউরিক অ্যাসিড টেস্টটা করি যে রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণটা কী। অনেক সময় গাউটি আর্থ্রাইটিসের ক্ষেত্রেও কিন্তু প্লান্টার ফাসাইটিসের সাথে এক ধরনের কোরিলেশন থাকে যেটা আমরা এক্সক্লুড করে নিই। তো আপনার করণীয় কী? যদি আপনি এই ব্যথাটাতে অনেকদিন ধরে ভুগে থাকেন তাহলে তো অবশ্যই অর্থোপেডিক সার্জনের কাছে আসবেন, আমরা এটা এক্সক্লুড করে ডিফাইন করবো, ডায়াগনোসিস করবো এবং ট্রিটমেন্ট করবো। আর যদি এটা কম সময়ের মধ্যে হয়ে থাকে, যে অনেকদিন ধরে আপনার অনেক লম্বা সময় দাঁড়িয়ে কাজ করতে হয় এবং হচ্ছে আপনার ব্যথার তীব্রতাটা কিছুটা কম, তাহলে সেই ক্ষেত্রে আপনি প্রথমে যেটা করতে পারেন কিছু ঘরোয়া চিকিৎসা। এই ঘরোয়া চিকিৎসাটা আমরা বলে থাকি নরম জুতা ব্যবহার করতে, অর্থাৎ আপনি যে জুতা ইউজ করবেন সেটা সুক্তালু অথবা সোলটা যেন হয় নরম। অনেক সময় আমরা ডক্টরস শু অ্যাডভাইস করে থাকি ব্যবহার করার জন্য এবং পেশেন্টকে বলে থাকি যে খালি পায়ে হাঁটা যাবে না, সম্পূর্ণভাবে নিষেধ যে আপনি খালি পায়ে হাঁটতে পারবেন না এবং অলওয়েজ সেই নরম, সেটা যদি বাসা হয়ে থাকে নরম স্যান্ডেল হতে পারে সেটা ইউজ করতে হবে, খালি পায়ে হাঁটা যাবে না। এবং থার্ডলি আমরা পেশেন্টকে বলে থাকি কুসুম গরম পানি অথবা হট ওয়াটার কম্প্রেশন যেটা আমরা বলে থাকি, কুসুম গরম পানি এবং ঠান্ডা পানি, হালকা ঠান্ডা বরফ পানি, এই দুইটা পানি দুইটা বালতিতে অথবা পাত্রে নিয়ে দেন পাটাকে ডুবিয়ে রাখতে, 30 সেকেন্ড করে অল্টার করে একবার গরম পানি দেন আবার ঠান্ডা পানি দেন আবার অল্টার করে গরম পানি, এভাবে 10 মিনিট একটা সাইকেল কমপ্লিট করার জন্য, এভাবে ডেইলি সম্ভব হলে দুবেলা আর না হলে একবেলা করে কন্টিনিউ করার জন্য। এক্ষেত্রে কিন্তু অনেক পেশেন্ট দেখা যায় যে যদি তীব্রতা কম থাকে তাহলে প্লান্টার ফাসাইটিসে কিন্তু আর ফার্দার কোনো ট্রিটমেন্ট বা মেডিকেশন কিন্তু পেশেন্টের লাগে না। এর পরবর্তীতে যদি আপনার পেশেন্টের ব্যথাটা পারসিস্ট করে দেন আমরা আমাদের সব রোগগুলি এক্সক্লুড করার পরে কিছু পেইন কিলার, মেডিকেশন, সাপ্লিমেন্ট মাধ্যমে এই রোগের চিকিৎসাটা করে থাকি এবং অবশ্যই পেশেন্টকে কিন্তু আমরা অ্যাডভাইস করে থাকি যে নিয়মগুলি কিন্তু মানতে হবে। চিকিৎসা শেষ হওয়ার পরেও নিয়মটা মানাটা কিন্তু ম্যান্ডেটরি। নিয়মটা যদি আপনি ছেড়ে দেন তাহলে কিন্তু 5-6 মাস পরে সেই প্লান্টার ফাসাইটিস রোগটা আবার রিকার করতে পারে। এছাড়াও যেসব পেশেন্টের প্লান্টার ফাসাইটিসটা অনেক তীব্র থাকে, প্রদাহটা অনেক বেশি থাকে এবং ট্রিটমেন্টের পরেও যারা পেইনটা রিলিফ হয় না তাদেরকে আমরা বলে থাকি যে ইন্টেস্টেরয়েডাল ইঞ্জেকশন, আমরা তালুতে একটা ইঞ্জেকশন দিয়ে থাকি, দেওয়ার মাধ্যমে যেই প্রদাহজনিত সমস্যাটা আছে সেটা রিলিফ করার চেষ্টা করি। এরপরও যদি কোনো পেশেন্টে ক্যালকেনিয়াম স্পার থাকে অথবা হাড্ডি বৃদ্ধি পায় সেক্ষেত্রে আমরা যদি লং টার্ম পেশেন্টের ব্যথা না কমে তাহলে হচ্ছে কি আমরা অপারেশন করে সেই হাড্ডিটা স্পারটাকে রিমুভ করে দেন হচ্ছে ট্রিটমেন্টটাকে এগিয়ে যাই। সো আজকে এই পর্যন্তই। যদি পায়ের তালু অথবা প্লান্টার ফাসাইটিসে কেউ ভুগে থাকেন আশা করি এই যে ঘরোয়া ট্রিটমেন্টগুলো সেগুলি কন্টিনিউ করবেন, এরপরে যদি ব্যথার তীব্রতা না যায় তাহলে আমাদের শরণাপন্ন হবেন, আমরা অর্থোপেডিক সার্জন আপনার যথাযথ ট্রিটমেন্ট করে আপনাকে সেবা দিয়ে থাকব। পরবর্তী ভিডিও আশা করি হবে অন্য কোনো টপিক্স নিয়ে, আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না, চেষ্টা করবো সব কিছুর উত্তর বা আনসার দেওয়ার জন্য। ধন্যবাদ।